একটা হাদিস একটু শুনে নেই। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল বিনিময়ে তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে গেল। তামলা উল মিজান, মিজান ভরে গেল নেকি দিয়ে। আল্লাহর মিজানের পাল্লাটা কি আমাদের কেজির মাপে? এটা কথা বলেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন, তো পাল্লার মধ্যে যদি ছোট গ্লোব, গ্লোবটা কি ওই যে পৃথিবীর একটা মানচিত্র, তাক তাই না? হ্যাঁ, অর্থাৎ আমাদের এই সমগ্র পৃথিবী, এর ভিতরে সাগর আছে, পাহাড় আছে, নদী নালা আছে, তারপরে এই পৃথিবী আবার আরেকজনের ফ্যামিলি মেম্বার, সদস্য। কার ফ্যামিলি মেম্বার সে? সূর্যের। সূর্যের আশেপাশে আরো তার ফ্যামিলি মেম্বার আছে, বৃহস্পতি, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, পৃথিবী। আবার পৃথিবীরও আবার দুইটা নাতি আছে, একটা হইল চন্দ্র, তাই না? মানে উপগ্রহ বলা হয় এগুলোকে, গ্রহ উপগ্রহ। আমি একটু পারিবারিক সম্পর্কের মতো বলতেছি। এই সবগুলো নিয়ে আবার সূর্য, তার নিজস্ব একটা ঠিকানা আছে, বাড়ি ঘর আছে না সবার? বলে যে আপনার সাকিন কোথায়, ঠিকানা কোথায়? সূর্যের নিজস্ব একটা জগৎ আছে, ভুবন আছে, এটাকে আমরা বলে থাকি সৌর জগৎ। তাহলে আমরা ধরে নেই সূর্য, তার পাশে আছে 11টা গ্রহ, আমাদের পৃথিবী আছে, আবার এই পৃথিবীর উপগ্রহ আছে চন্দ্র, চন্দ্রেরও আবার আরো একাধিক চাঁদের সন্ধান পাওয়া গেছে। এই সবগুলোর কি আল্লাহর মিজানের পাল্লায় উঠাইলে পাল্লাটা ভরে যাবে? বলেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিজানের পাল্লা কত বড়, আমি কেন সেটার সীমানা অথবা পরিমাপ বলে দিব? বলার দরকারটা কি? আমরা ধরে নেই যে সেটা আমাদের ধারণার চাইতেও অনেক বেশি। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয় বান্দার উপর, যে বান্দা তুই বলছস অক্ষর মাত্র আটটা, আল হাম দু লিল লা হি, গণনা করেন অক্ষর আটটা হবে। তা আটটায় আমি সর্বশা করলে 80টা নেকি পাইতে পারি নাকি? নিয়ম অনুযায়ী কয়টা নেকি পাই? 80টা নেকি, 10টা করি ধরলাম, প্রথমত আট অক্ষর আট নেকি, আটে দশে 80 নেকি। কিন্তু আল্লাহ এই ছোট কথাটা শুনে এত বেশি খুশি হয়ে যায় যে তখন আল্লাহ তাআলা এক মিজান, এক পাল্লা, যে পাল্লায় আসমান জমিন রাখলে খুঁজে পাওয়া যাবে না আসমান জমিন কোথায়। তাহলে বান্দার মুখ থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে কি পরিমাণ খুশি হয়, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশ্বাস হয় নাই? আরেকটু সামনে বলেন, চলেন। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আলহামদুলিল্লাহর সাথে মিলিয়ে সুবহানাল্লাহ বলবে, দুইটা শব্দ, কয়টা? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তামলা উমা বাইনা সামাই ওয়াল আরজে, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই পুরাটাই নেকি দিয়ে আল্লাহ ভরে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোর দিশারি আমদিয়া ইউনিয়ন মানব সেবা সংঘ সদস্যরা তো প্রস্তুত, সাউন্ড শুনতে চাই, প্রস্তুত? তাহলে শুনতে হবে, মনে রাখতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। তোমাদের জন্য অনেক সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে। খুশি হয়ে বলো কিছু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেম্বার সাহেব আছেন না, চলে গেছেন? আচ্ছা, বাড়িতে একটু উনি আমার সঙ্গে কথা বললেন, হিসাব নিকাশ করে বললেন 45-47 বছর বয়স হবে। 40 বছর আগে ওনার বয়স ছিল তাহলে কত? 7 বছর, 40 বিয়োগ। ওই সময় উনি রাস্তাঘাটে গিয়ে অনেকের সঙ্গে মাই মুরব্বীদের দেখা হওয়ার পরে বলছেন,
যে আমি তো 40 বছর পরে মেম্বার ইলেকশন করব, আমাকে আপনারা ভোট দিয়েন? জি না বলছে? জি না, যদিও বইলা থাকে ওই ভোটার একটাও নাই। 40 বছর আগের ভোটার রাখি এখন আছেন নাকি? তিনি কি জানতেন যে 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমাজের একটা দায়িত্ব, একটা মর্যাদা, একটা সম্মান তার গলায় পরাইয়া দিবেন? আজকের যুবক যারা আছো, যাদের বয়স ধরে নিলাম আমার সামনে যারা 18 বছর 20 বছর ধরে নেই, তাহলে আমার বলতে সুবিধা হবে, এই 20 বছরের যুবকটি আগামী 40 বছর পরে কত বছর বয়সে পৌঁছবে? 60 বছর। এখানে আছে কিন্তু 60 বছরের মানুষ, আমিও